হ্যালো, ভেরি গুড মর্নিং এভরি, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল, টু আর নিউ ব্লগ। আজকে হচ্ছে কালী পুজো, বাড়িতে সকালবেলা এখন ব্রেকফাস্টের প্লেট নিয়ে বসেছি। দাঁড়ো তোমাদের দেখাচ্ছি আজকে কালী পুজোর স্পেশাল ব্রেকফাস্টটা। দেখো তোমরা জাস্ট, এখানে আছে লুচি, ঘুগনি, পায়েস আর বোঁদে। আমাদের দিন ধরে খুব পায়েস খেতে ইচ্ছা করছিল, তো মামামকে বলেছিলাম, মামাম করেছে পায়েস। আর মামামের হাতের পায়েসটা জাস্ট দারুণ হয়। এই হচ্ছে সকাল সকাল আমার ব্রেকফাস্টের প্যালেট। আর কালকে তো ভূত চতুর্দশী ছিল, তো কালকে 14 শাক খাওয়া হয়েছে বাড়িতে, 14 প্রদীপ জ্বালানো হয়েছে, সব হয়ে গেছে। আজকে বাড়িতে হচ্ছে পুজো, সারা রাত ধরে পুজো হয় আমাদের বাড়িতে, কালী পুজো। যাই হোক, তো প্রচুর আনন্দ হবে। চলো তাহলে আজকের ব্লগটাকে এখানেই স্টার্ট করি। কালকে তো ভূত চতুর্দশী ছিল, আর ভূত চতুর্দশীর দিন তো বাড়িতে 14 শাক খেতে হয়, 14 প্রদীপ জ্বালাতে হয়, সেই সব কিছুই হয়েছে কালকে। আর তার মধ্যে প্রতি বছরই এটা আমি করে থাকি, তোমরা গত বছরের ব্লগেও দেখতে পারবে। আর এতক্ষণে হয় তো দেখেও নিয়েছো, আমি একটা শর্ট ভিডিও ইউটিউবে অলরেডি আপলোড করে দিয়েছি, যে কালকে আমি একটা বাড়িতে ছোট করে রঙ্গোলি নয়, ওটা হচ্ছে কালারফুল আলপনা বলা যেতে পারে, দিয়েছিলাম। তার সাথে একটু গাঁদা ফুল অ্যাড অন করেছিলাম, তো খুব সুন্দর একটা আউটকাম এসেছিলো, খুব ভালো লাগছিলো দেখতে। তার মধ্যে প্রদীপ দিয়ে সুন্দর করে সাজিয়েছিলাম। আর কালকে রাতেই আমাদের বাড়িতে ঠাকুর চলে এসেছে, মানে আজকে যে মায়ের পুজো হবে, কালীমা। যাই হোক, তো পুজো হতে ঢের দেরি, সন্ধে পেরিয়ে রাত্রেবেলায় বলা যেতে পারে তখন হবে পুজো স্টার্ট। আর এখন তো শানুও বাড়িতে নেই, শানু গেছে অফিসে, শানু আসবে। তারপর আজকে তো দিনে আমরা তো কালী মন্দিরেও যাই ধূপ দেখাতে, মাকে পুজো দিতে। যাই হোক, আর এখন আমি স্যারের আউটফিটটা খুঁজবো, কারণ একটা পাঞ্জাবি পরবে রাতে, এবার পার্টিকুলার সেই পাঞ্জাবিটা আমি পাচ্ছি না খুঁজে, স্যার আস্তে আস্তে সেটা রেডি করে রাখতে হবে। ওই যে ওই বক্সের ওটা দেখি, ওটা কী কালার? হ্যাঁ, এরকম বেনারসি তো প্রত্যেকবারই দেওয়া হয়। হ্যাঁ, এই রেড কালারটা হাতেরটা ভালো লাগছে, এই রেডটা কিন্তু মা কালী লালই ভালো লাগবে। আমাদের বাড়ির সামনে যে রাস্তাটা আছে তার অপোজিটের রাস্তাটায় তার পাশে একটা ক্লাব আছে, তো এই ক্লাবের বড় করেই হয় কালী পুজোটা, ফাংশন হয়, অনেক কিছু হয়। তো সকাল থেকে এত জোরে মাইক বাজছে, দুবারে চারিদিক দিয়ে এত জোরে মাইক বাজছে কি আমি ক্যামেরা অনই করতে পারছি না, ক্যামেরা অন করতে গেলেও 10 বার ভাবতে হচ্ছে। যে কিছু করার নেই, আজকে দিনটাই তো এরকম, যাই না শুনতে পাচ্ছো কিনা, লাইক সবকটা জানলা দরজা বন্ধ করলে আওয়াজ আসছে, এতটাই জোরে। আমি নিচে ওর কোনো পাঞ্জাবি পেলাম না, জানি না সব পাঞ্জাবিগুলো কোথায় গেছে, মাত্র 2-3টা আমি লন্ড্রিতে দিয়ে এসেছি, আর বাদ বাকি এত পাঞ্জাবি বাপির প্লাস আমি কোথাও পাচ্ছি না। যাই হোক, পরে এলাম তাও একবার দেখতে কি পাওয়া যায়। তো এখানে তো প্রচুর পাঞ্জাবি, কিন্তু যেগুলো খুঁজছি পার্টিকুলার সেগুলো বাদ দিয়ে সব আছে। দেখা যাক এখান থেকে একটা বেছে নিয়ে যাবো। এই যে আমি একটা বার করে আনলাম উপর থেকে, 3টে মতো, আরো দুটো আছে এখানে নিচে বার করা, স্যার যেটা পছন্দ হবে স্যার সেটাই পরবেন। অফিস থেকে ফিরে আগে ফ্রেশ হয়ে নিলাম, আর আসার সময় আমি এখানে মালাপত্র নিয়ে এসেছি, কারণ যে মন্দিরে যাবে ওরা পুজো দিতে, তাই জন্য মালাপত্রগুলো নিয়ে এলাম। এবার যাবো মিষ্টি আনতে, মিষ্টিটাও নিয়ে আসতে হবে, একটু পরে যাবো মন্দিরে। ওরা এখন রেডি হচ্ছে, রেডি হয়ে নিই তাহলে, আমার তো জানাই জাস্ট 2 মিনিট বেশি কিছু না, তো ওরা রেডি হলে তাহলে আমি রেডি হবো। আমি এখন রেডি হব, তো আজকে পড়ছি এই শাড়িটা, এটা মেবি দুপিয়ান সিল্ক বা নামটাই ভুলে গেছি, এই একটা প্রবলেম আমার। যাই হোক, এই যে এই হচ্ছে তার ব্লাউজ, রেডি হয়ে তোমাদের দেখাচ্ছি। চলো, আমি হাফ রেডি, এখন জাস্ট শাড়িটা পরবো আর হেয়ারটা করবো। আমি তো রেডি হয়ে গেছি, আর আমাদের পুজো হতে তো এখন অনেক দেরি আছে, আর এখন আমরা সবাই মিলে যাবো হচ্ছে প্রথমে কালী মন্দিরে। তোরা দেখেছো, প্রথমে আমরা যাই কালী মন্দিরে, মায়ের ওখানে পুজো দিই, ধূপ টুপ দেখাই, সব দেখি, আসবো বাড়িতে, কিছুটা বাজি পড়াবো, তারপরে ততক্ষণে তো পুজো স্টার্টই হয়ে যাবে। আর এই শাড়িটা আজকে পরলাম, বাট এই শাড়িটা না পরে করে পরলে আরও বেশি ভালো লাগতো, কারণ এটা একদমই একটা ট্রেডিশনাল একটা শাড়ি, বাট আজকের অকেশনটা অতটাও বেশি হেভি নয়, তাই অতটা হেভি কিছু সাজিনি, অবশ্য কম কিছু সাজিনি। যাই হোক, চল, আমি এখানে ঠাকুরের শাড়িটা নিয়ে নিলাম, তখন তো দেখলেই বাড়িতে শাড়িটা দিতে এসেছিল, তো মায়ের টুকটুকে লাল কালারের একটা শাড়ি নিয়েছি, আর শানু আসার সময় ফুল টুল সব নিয়ে এসেছে, শুধু আলতা সিঁদুরটা আমি যাওয়ার পথে নিয়ে নেব। Thank you.
এই জাস্ট এলাম কালী মন্দির থেকে পুজো দিয়ে, ওখানে ঠাকুরকে ধূপ দেখালাম, সব ফুলমালা সব পুড়িয়ে টুড়িয়ে দিয়ে এসে এলাম আমাদের বাড়িতে। আর একটুখানি পরে শুরু হবে, ততক্ষণ আমরা বাজি পোড়াবো সবাই মিলে, চলো। খালি রং মশলাই ফাটিয়ে যাচ্ছে। ফুলঝুরি ভাড়া, ফুলঝুরি হয়ে গেছে। আমরা এতক্ষণ ধরে বাজি পোড়াচ্ছিলাম, যাই হোক বাজি পোড়ানো হয়ে গেছে, পুজো তো শুরু হয়ে গেছে অলরেডি, মানে ঠাকুরকে সাজানো হচ্ছে, মালা পরানো হচ্ছে, সব হচ্ছে। আর বাপি এখন যাবে হচ্ছে দক্ষিণেশ্বর, এটা বাপি মানে প্রতি বছরই যায়, বাট অন্যান্য বছর আমরা যাই না, এবার আমরা সবাই যাবো, মানে ইচ্ছে করছে হুট করে রেডি তো হয়ে গেছে, চলো না যাই। মানে এই টাইমে মায়ের দর্শন অন্যরকমভাবে হয়, আর খুব সামনাসামনি পুরো মন্দিরের ভেতরে একদম বসে মানে মন শান্তি হয়ে যায় পুরো। তো সবসময় বাপি যায়, আমাদের যাওয়া হয় না, এবার বললাম সানু আমি দিদি এসেছে, দিদি সবাই মিলে যাবো একসাথে। ড্রেস চেঞ্জও হয়ে গেল, চলো আমি ক্লিপটা পরে গেলাম। তোলো তো রেডি তো আমি হয়েই ছিলাম, সবাই রেডি হয়েছি, আর সানু শুধু ড্রেস চেঞ্জ করলো, বাপি ড্রেস চেঞ্জ করলো, এবার যাচ্ছি। মামা তুমি ছিলাম নাকি? এসে আবার অঞ্জলি দেবে, যাক মায়ের দর্শন তো করে আসি। রাস্তা পুরো ফাঁকা, আমরা চলে এসেছি দক্ষিণেশ্বর, এখন 11:30 বাজতে যায়, এখন আমরা মায়ের যে ঘট ভাসানো হয় না, ঘট তো বাজু সেটা হবে, কারণ জোয়ার এসে গেছে, জোয়ার যতক্ষণ না আসে ওটা হয় না, তারপর আমরা যাবো মন্দিরে। আমাদের মায়ের দর্শনটা কমপ্লিট এই যে করলাম, পুজো দেওয়া হয়ে গেছে, আজকের দিনে এরকম দর্শন পাওয়া সৌভাগ্যের ব্যাপার, এত সুন্দর দর্শন পুরো সামনে থেকে দাঁড়িয়ে একদম দেখে, মানে প্রত্যেক বাড়ির মতোই হয়েছে, বাট আজকের দিনে এইরকম দর্শন পাওয়া সৌভাগ্যের ব্যাপার, খুব সুন্দর দর্শন হয়েছে। আমার বাড়ি যাই, ওখানেও তো মা অপেক্ষা করছে। দক্ষিণের সাথে এই ফিরেছি, ফিরে ফ্রেশ ট্রেশ হয়ে আবার এলাম নিচে, নিচে তো পুজোটা হচ্ছে, প্রচণ্ড ঘুম, প্রচণ্ড ঘুম পাচ্ছে, বাট পুজো শেষ হতে এখন অনেক টাইম বাকি, ঘুমালে হবে না, যে রাত জাগতে হবে, সারা রাত জাগে আগে পুজো দেখতে হবে। তাই তো কালী পুজো রাত জাগতে হবে, বলো আজকে রাত জাগে কালকে বিকেলে ঘুমাবে, একই ব্যাপার। দেখো এখানে ফুল খুঁজছে আর পোকা, দেখো এখনো বাজি ফোটাচ্ছে কনস্ট্যান্ট এত রাত্রে। আরে যাই হোক বাজি তো, আজকে কালী পুজো, আজকে সব বাজি শেষ করতে হবে, কালকে কালকে ফাটাবে না। ছোট মোমবাতি
ওম নিতগন্ধ পুষ্পম ওম ছাচন্দন গন্ধম ওম শিবাদি পঞ্চদেবতা কর ভো নমা ইদম গন্ধম শিবাদি পঞ্চদেবতা কর ভো নমা। কি করছো গো বসে বসে? অঞ্জলির ফুল? হ্যাঁ, ফুল সব শেষ হয়ে গেছে। এদিকে এই ওইদিকে পদ্মরি একটা আছে না? পদ্ম পদ্ম পদ্ম, খুব ভাল লাগে পদ্ম ফোটানো দেখতে। এখন বাজে সময় হচ্ছে ঘড়িতে 1:38 রাত। আর এদেরকে দেখো কি গো, তোমরা 1:38 কি করছো এগুলো? ও আচ্ছা, ফটো তোলা হচ্ছে এখানে। এখন রাত প্রায় 1:45। হ্যাঁ, 1:45 বেশি। এই আস্তে, ওয়াও কি দারুণ! যা, তখন হলো না, কেমন বাজে দেখেছো? 1:45 বাজে, এদিকে হচ্ছে পুজো, আর এদিকে এখন আমরা বাজি ফাটাচ্ছি। কারণ তখন ইচ্ছা করেই বেশি বাজি আমরা পোড়াইনি, কারণ রাস্তায় লোকজন যাতায়াত করছিল বেশি, আর এখন একদমই ফাঁকা হয়ে গেছে, ওই কারণে এখনই ফাটাচ্ছি। কি হচ্ছে এগুলো? ওপরে এখন ওপরে গেছে, এখন ঠাকুরের ভোগ আনতে। ভোগ নামাবে, তারপর ভোগ আরতি হবে, অঞ্জলি হবে, হোম হবে, কত কিছু বাকি আছে এখনো। মানে ভোর হয়ে মানে সকাল হয়ে যাবে। পবিত্র সর্বাবস্থান অকাল ভৈরব শ্রীমৎ দক্ষিণা কালিকা ওই চরণভ্য নম নম। বিষ্ণু পরমনপদম তদা পুষ্যন্তি সূরয় দিবিব চক্ষুরাদতম বিষ্ণবে নারায়ণ পরমাত্মনে ওম স্বাহা ওম ভূস্বাহা ওম ভূস্বাহা। এ বছরের মতো পুজো এখানেই সমাপ্ত। এখন প্রায় 4:30 মতো বাজে, কি 4:20 মতো বাজে, ভোর 4:20 মতো বাজে, এখন পর্যন্ত আমরা জেগে আছি। যাই হোক, পুজো তো সমাপ্ত এ বছরের মতো। এইদিকে ভোগের প্রচুর প্রসাদ রয়েছে, এবার এখন তো কাউকে দেওয়া যাবে না, এমনই একটা টাইম, তো সকাল হলে তবে সবাইকে দেবো। খিচুড়ি তরকারি থেকে শুরু করে এই যে এখানে দেখতেই পাচ্ছ, এখানে এই যে খিচুড়ি, এই একটা এখানে আছে খিচুড়ি, এখানে পায়েস, এখানে ফুলকপির তরকারি, এখানে লুচি, সুজি, ভাজা, পাঁচ তরকারি, সব আছে প্রসাদ। তো সকালবেলা হলে তখন সবাইকে দেওয়া হবে, আর এখন ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে তো নষ্টও হবে না। তার মধ্যে ঠাকুরের ভোগের প্রসাদও আছে, এগুলো তো সবার জন্য করা হয়েছে, এখন কোনো প্রসাদই কাউকে দেওয়া যাবে না। যাই হোক, তো চলো তাহলে আজ ব্লগটাকে এখানে এন্ড করছি। প্লিজ কিছু ভালো লাগলে ভুলে ক্যামেরা শেয়ার সাবস্ক্রাইব আমার চ্যানেল।